দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু ইতিমধ্যে যে ভোট গণনা কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষ হয়ে আসছে এবং বিভিন্ন রকমের যেই গণনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন এবং তার পরবর্তীতে কিন্তু আমাদের যে জনতাদের উল্লাস এবং তারা তাদের যে জয়ী প্রার্থীকে তারা গ্রহণ করে নেবে সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনতারা উল্লাস করছে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জনগণ কিন্তু দুপুর থেকেই ভোট গণনার পর থেকে গণনার আগে ভোট প্রদান করার পর থেকে কিন্তু এখানে অবস্থান করছিল এবং বর্তমানেও কিন্তু তারা এখানে রয়েছেন এবং যেহেতু বিকাল 4টা পর্যন্ত ভোট প্রদানের সময় ছিল সেই ভোট প্রদান শেষে কিন্তু এখন বর্তমানে ভোট গণনাও প্রায় শেষ হয়ে আসছে এবং তারপরে কিন্তু এখন বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি যে জনগণ কিন্তু এখন গণনার যে ফলাফল যে সেটি কিন্তু পাওয়ার সাথে সাথেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটাই উৎসুক অবস্থায় এবং উল্লাস করছে তাদের যে প্রাপ্তি তাদের তাকে জয়ী হওয়ার যে সংবাদটি তারা পাচ্ছে এবং এই কেন্দ্র থেকে যারা আসলে জয়ী হচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অনেকটাই খুশি এবং তারা উল্লাস করছে এবং আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের এই ভোটের যে কার্যক্রম সেটি শেষ করছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি যে সকলেই কিন্তু আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং স্বাভাবিকভাবে কিন্তু ভোট চলছে এবং তারা কিন্তু জেতার পরে কিন্তু এখন উল্লাস করছেন দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কিন্তু মানুষ এখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং দুপুর থেকেই এবং তারা ভোট গণনা শেষে ইতিমধ্যে যেহেতু ফলাফলগুলো প্রকাশিত হচ্ছে তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা আনন্দ উল্লাস করছে এবং তারা অনেকটাই উৎসুক অবস্থাতে রয়েছে এবং এরপরে আসলে তারা যে প্রার্থীকে পাবে সে প্রার্থী বিজয়ী হলে তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে তেমনটি আমরা জানতে পেরেছি এবং তারা যেহেতু এখানে জয়ী প্রার্থীকে সমর্থন করছিল এবং সে প্রার্থী জয়ী হয়েছে সেই জন্য কিন্তু তারা এখন আনন্দ উল্লাস করছে এবং সেই সাথে তারা অনেকটাই খুশি এখানে এবং তাদেরকে কিন্তু আমরা জানতে পারছি আপনি একটু জানাতেন যে আপনারা কী জানতে পারলেন এখন মানে ফলাফলটা কী হয়েছে পর্যন্ত কিছু জানতে পারিনি তো কী বলে কিন্তু আজ্ঞা আছে এটা কিন্তু আমরা বারবার খবর পাচ্ছি এটা আমরা খুব খুশি দিই আমরা সবসময় গেছিলাম এখনই এগিয়ে থাকবো ভবিষ্যতে আরও এগিয়ে থাকবো উন্নয়নের জ্বরকে কেউ রুখে রাখতে পারবে না আর আমাদের যে বর্তমান নেমার এর উন্নয়নের জ্বর কেউ রুখতে পারবে না জ্বর ছিল আছে থাকবে আপনাদের উন্নয়ন হবে বলে আপনারা আশাবাদী জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এখন বর্তমানে গণনা করে কত ভোট পাওয়া গেছে কতর মধ্যে কত ভোট আসলে পাওয়া গেছে একটু কতটুকু এগিয়ে আছে আগের অন্য প্রার্থীতে কতটুকু এগিয়ে আছে ২৫০০ ভোট পেয়েছে আর যিনি যিনি বিপরীতে আছে তিনি কত ভোট পেয়েছে ওটার খবর আমরা পাইনি আমাদের যেটা পার্টি সেটার খবর আমরা আপনাদের থেকে অন্যান্যদের থেকে এগিয়ে আছে উনি আমরা একটি বিষয় দেখেছি যে আপনারা কিন্তু ভোট কেন্দ্রে সকলে একসাথে মিলেমিশে কাজ করছেন এবং অন্যান্য যে সকল বিপরীতে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আপনারা মিলিয়ে কাজ করছেন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি তো সেই বিষয়টি নিয়ে যদি একটু জানাতেন যে আপনারা আসলে কিভাবে একসাথে কাজ করছেন বা অন্য প্রার্থীকে সমর্থন করলে আপনার কিভাবে আসলে পাশাপাশি আছেন আমরা তো সমর্থন করছি আমাদের টিবল আর ভোট খুব সুস্থভাবেই হচ্ছে আর আমাদের টিবল জয় হবেই ইনশাআল্লাহ জয় হবে কি বলেন
আমরা দেখতে পাচ্ছি এখানে সমর্থকরা কিন্তু ভিড় করেছে এবং তাদেরকে কিন্তু লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু যে টিউবওয়েল মার্কার যে সেতার বাবুর রহমান বাবু তাকে কিন্তু সমর্থন করছেন এবং সেই সাথে কিন্তু তারা এখানে উৎসুক জনতা এসে উল্লাস করছে এবং এটি জানাচ্ছেন যে তারা যেহেতু অন্যান্য বিপরীতে যে সকল সমর্থক রয়েছেন তাদের থেকে যেহেতু এগিয়ে আছে সেই জন্য কিন্তু তারা এখানে উল্লাস করছে, আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সেই সাথে কিন্তু আমরা জানতে পেরেছি যে টিউবওয়েল মার্কায় যিনি রয়েছেন তিনি জয়ী হলে তাদের যে আশা আকাঙ্ক্ষা এটি পূরণ হয় বলে তারা কিন্তু জানাচ্ছিলেন। এবং সেই সাথে কিন্তু যে তাদের যে ভোট কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি এবং সেখানে কিন্তু ইতিমধ্যে এখনও ভোট গণনার কার্যক্রম আরও একটু সময় লাগবে এবং সেই সময় শেষে কিন্তু আসলে পরবর্তীতে যে ফলাফলটি যেটি আসলে মূল ফলাফল সেটি কিন্তু পাওয়া যাবে এবং সেটির আশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা কিন্তু এখানে অবস্থান করছে। যেহেতু সন্ধ্যা নেমে গেছে এজন্য কিন্তু আমরা লাইট পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার কারণে সকলকে দেখাতে পারছি না, তারপরও আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু ঠিক ভোট প্রদানের সময় থেকে কিন্তু এখানে আছেন, অনেকে কিন্তু বাসাতেও যায়নি এবং এখানে খাওয়া দাওয়া করে এখানে অবস্থান করছেন, যে জন্য কিন্তু তারা তাদের সমর্থকদেরকে কিন্তু সমর্থনে কোনো রকম কমতি আমরা দেখতে পাচ্ছি না, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে তারা তাদের যে সমর্থক সেই সমর্থক যদি জয়ী হয় সেক্ষেত্রে তারা অনেকটাই খুশি হবে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ উল্লাস কিন্তু এখানে চলছে। এ পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার বর্তমান অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।